সহকারী রেফারি পতাকা তুলেছেন উত্তম মাহাতো জানিয়ে দিয়েছেন যে এখানে অফসাইডের ফাঁদে পড়েছেন অফসাইডের ফাঁদে পড়েছিলেন তবে তৎপর ছিলেন পাঁচ পাখির মতো তাকিয়েছিলেন সুন্দরে কিন্তু বলকে চারে জড়িয়ে দিয়েছিলেন আরো বেশি সাবধান কাল বুঝতেই পারছেন মারবো এখানে অসাধারণ গতি এবং এত দুর্বল সব নিয়ে পাচ্ছেন পরবর্তী খেলার জন্য বিএসজেপি ফুটবল একাডেমি খাতড়া বাঁকুড়া সিদাম ইলেভেন শালবনি পশ্চিম মেদিনীপুর এখানে আবার দেখতে পাচ্ছি অফসাইডের ফাঁদে পড়েছেন অফসাইডের ফাঁদে পড়ে গেছেন এখানে ওটা আমার কান মিশে যাবে না হে আমি সেই তখন ভাবিছিলি ভুল শুনলি নাকি বিশ্বাস রান আছে তার ধার খেয়েছি এবার এটা গোল করছা বজিনু ইয়ার বুঝতে পারছো না ইয়ারা ঘুরে এই মাত্র লম্বাবাসি বেজে গেল কেএস ফুটবল একাডেমি চামগড়িয়া মানবাজার পুরুলিয়া 1-0 বেজে গেল কলকাতা 11 টোটা চক্রবর্তী টিম এর বিরুদ্ধে 18 নম্বর জার্সি গিয়ে অর্পিতা দেবনা খেলার বয়স তখন ছিল 2 মিনিট প্রায় 2 মিনিট 2 মিনিট বলবো না প্রায় 2 মিনিট সেই অবস্থায় অর্পিতা 1-0 দিয়েছিলেন।